ইপিজেডে পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি হচ্ছে সানগ্লাস এবং চশমার অপটিক্যাল ফ্রেম। এখানে চশমার ফ্রেম তৈরি ও রপ্তানি করছে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ম্যাজন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি মূলত হংকং ভিত্তিক একটি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান। আমরা শতভাগ হংকং কেন্দ্রিক কর্পোরেশন, যারা 50 বছরের বেশি সময় ধরে চশমার ফ্রেম ও সানগ্লাস তৈরি করছি এবং বিশ্বজুড়ে রপ্তানি করছি। এবং আমাদের মেইন মার্কেট হচ্ছে হোল ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা, এবং ওয়ার্ল্ডের টপ 5 ব্র্যান্ডের চশমা আমরা তৈরি করে থাকি। কোয়ালিটি অবশ্যই ভালো, যেহেতু আমরা রিচ করেছি টপ 5 ব্র্যান্ড ওয়ার্ল্ডের। বেশ কয়েকটি ধাপ পার হয়ে এখানে বিশ্বমানের চশমার ফ্রেমগুলো তৈরি হচ্ছে। প্রথমে প্লাস্টিক অ্যাসিস্টেড শিট বা মেটালিক শিট থেকে চশমার ডিজাইন অনুযায়ী ফ্রেম কেটে নেওয়া হয়। তারপর সেগুলোকে মসৃণ করে নেওয়া হয়। এরপর ফ্রেমগুলোকে শক্তিশালী করার জন্য তার সাথে ধাতব সূচ সংযুক্ত করা হয়। এরপর আবার ফ্রেমগুলোকে মসৃণ করে নিয়ে সেগুলোকে ঝালাইয়ের মাধ্যমে যুক্ত করা হয়। এরপর পলিশিং সেকশনে চশমার ফ্রেম এবং জয়েন্টগুলোকে স্ক্রুয়ের মাধ্যমে উজ্জ্বলতা বাড়ানো হয়। এরপর সেগুলোকে বরিচা প্রতিরোধক করার জন্য ইলেকট্রোপ্লেটিং করে ফ্রেম ও টেম্পলগুলোকে আলাদাভাবে রং করা হয়। ফ্রেমগুলো পরিপূর্ণ রূপ পেলে সেগুলো রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। তো আমাদের যেহেতু দুই ধরনের চশমা, যে প্লাস্টিক চশমার ক্ষেত্রে আমরা প্লাস্টিক অ্যাসিটেট শিট যেটা আমরা ইম্পোর্ট করে থাকি, সেখান থেকে সিএনসি মেশিনের মাধ্যমে চশমার ডাইস কেটে ফেলি, তারপরে পলিশিং, টাম্বলিং, ওয়াশিং, অ্যাসেম্বলিং, তারপর প্যাকিং। এবং মেটালিক চশমার ক্ষেত্রে আমরা প্রথমে সিএনসি করি, তারপর সেটা আবার পলিশিং এবং টাম্বলিং করি, তারপর ইলেকট্রোমিটিংয়ে প্রসেস শেষ করে আমরা কালার করি, কালার করার পর তারপর অ্যাসেম্বলিং করি, তারপর প্যাকিংয়ে আসি। বাংলাদেশের 8টি ইপিজেডের মধ্যে ম্যাজন ইন্ডাস্ট্রিজই একমাত্র চশমার ফ্রেম ও সানগ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। With the full cooperation and support from BESA authorities. আমরা ব্যবসা কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাচ্ছি, যার কারণে বিগত 10 বছরে আমাদের কারখানার পরিধি অনেকখানি বেড়েছে। এখন আমাদের 3,000-এর বেশি কর্মী রয়েছে, যার ভেতর 100 জন বিদেশি। হংকংয়ের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণ 11 মিলিয়ন বা 1,10,00,000 মার্কিন ডলার। 2013 সালের মে মাসে প্রতিষ্ঠানটির উৎপাদন এবং ওই বছর থেকে রপ্তানি কার্যক্রম শুরু করে। বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান আমরাই ইউনিক, এবং সাবকন্টিনেন্টে আমরাই ইউনিক। এই ধরনের প্রসেস বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়াতে কোথাও নেই। তো আমরা, আমাদের মেইন মার্কেট হচ্ছে ইউরোপ এবং পাশাপাশি ল্যাটিন আমেরিকা, কানাডাতেও আমরা রপ্তানি করে থাকি। বাংলাদেশ সরকারের সহযোগিতা ও ব্যবসা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করছি। এটি অত্যন্ত সুন্দর জায়গা যেখানে ব্যবসায়ের উন্নয়ন সম্ভব। আমার অভিজ্ঞতায় যে কোনো বিনিয়োগকারীর জন্যই ভালো বিনিয়োগ ক্ষেত্র হতে পারে বাংলাদেশ। ইফ দে মেক দ্য ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ।